নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। আজকে তৈরি করে নেব চিজি গার্লিক বাটার পরোটা, অনেক লোভনীয়, অনেক সুস্বাদু। চিজি গার্লিক পরোটা তৈরি করব। এই পরোটা কিন্তু কোনো তরকারি লাগবে না, এমনিই কিন্তু খাওয়া যাবে। আমরা বিকেলবেলা টিফিন হিসাবে বা সকালবেলাও কিন্তু আমরা বাচ্চাদের বা বড়দের সবাইকে দিতে পারি। এখানে ময়দা মাখবো, যার এখানে আমি নিয়েছি অল্প একটু চিনি আর অল্প একটু নুন, আর নিয়ে নেব ময়দা, পরিমাণ মতন ময়দা নেব। দিয়ে দেব এক চামচ মতন একটু সাদা তেল, সাদা তেল, চিনি আর নুন এর মধ্যে খুব সুন্দর করে মিলিয়ে নেব আমি। আর এই চিজি গার্লিক পরোটা আমি ভেতরে যে স্টাফিং গুলো ব্যবহার করব, আমি যখন তৈরি করব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সুন্দরভাবে কিন্তু তেল ভালো করে মিলিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব দুধ। পরোটা খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন যে পুরোটাই দুধ দিয়ে মাখতে পারেন, অথবা অর্ধেক দুধ অর্ধেক জল দিয়ে আপনারা মাখতে পারেন। আমি এখানে এই হাফ গ্লাস দুধ দিয়ে দেবো, তারপরে যদি জলের প্রয়োজন হয় আমি সেখানে অল্প একটু জল নিয়ে নেব। আমরা নর্মাল যে লুচি বা পরোটার জন্য যে ময়দার ডো তৈরি করি, ঠিক তেমনি ভাবেই কিন্তু আমি এখানে এই ডোটা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু তাহলে আমি এর মধ্যে কিন্তু আমি একটু দুধ ব্যবহার করলাম। আপনার আমি অর্ধেক দুধ আর অর্ধেক জল নিয়ে এই ডোটা মেখে নিয়েছি। এবার এর উপর একটু হালকা করে একটু তেল মাখিয়ে আমি 10-15 মিনিট একটু রেস্টে রেখে দেব। ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি, এটা কিন্তু রুটির মতো না, পরোটা হবে, একটু বড় বড় করে নিয়েছি। এর ওপরে আমি অল্প করে সাদা তেল দিয়ে দেব, যাতে একটার গায়ে একটা না লাগে, আর যখন আমি বেলেন বেলবো তখন যাতে সুবিধা হয়। এইবার এই পরোটার মধ্যে যে আমি স্টাফিংগুলো ব্যবহার করব, এখানে নিয়েছি বাটার, বাটারটা একটুখানি গলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা কুচানো। রসুনটা, রসুন কিন্তু দারুণ একটা স্মেল আসে, আর যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কা আপনারা এখানে নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি স্লাইস চিজ। এই স্লাইস করা চিজটাই কিন্তু আমার এই পরোটার জন্য কিন্তু যথেষ্ট। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে একটা গোলা আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি পরোটার মতন করে বড় করে বেলে নেব, খুব বেশি মোটাও না আবার খুব বেশি কিন্তু পাতলা না। আমি একটা পরোটার শেপ এখানে দিয়ে নিলাম, বেশি মোটা হলে হবে না, একটু একটু পাতলা হতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব বাটার, বাটার ব্রাশ করে দেব এর মধ্যে। খুব সুন্দরভাবে বাটার চারদিক দিয়ে আমি দিয়ে দিলাম। বাটারের সাথে কিন্তু গোলমরিচটা কিন্তু দারুণ লাগে। তার মধ্যে দিয়ে দেব আমি রসুন আর লঙ্কা কুচানো, যেরকম পছন্দ করবেন রসুন আর লঙ্কা সেরকম করে আপনারা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, এবার দুপাশ আমি একটু ফোল্ড করে দেব, ফোল্ড করে একটা চিজ মাঝখানে দিয়ে দেব, দিয়ে এই দুপাশ আলতো হাতে, যে চারপাশটা একটু মোটা হয়ে গেছে সেই চারপাশটা আলতো করে আমি একটু বেলে নিলাম। আমি একদম কমিয়ে দিলাম, দিয়ে দেব প্রথমে আমি চারপাশটা খুব সুন্দর করে আমি ভেজে নেব, তারপরে তার মধ্যে আমি তেল দিয়ে দেব। উপরটা খুব সুন্দর করে কিন্তু এখানে ভেজে নিলাম। এবার চারপাশ দিয়ে সাদা তেল আমি দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু পুরোটা বাটারেও ভাজতে পারেন। তরকারি লাগে না, আর ভেতরে চিজ আছে, খুব সুন্দর কিন্তু স্মেল। আপনারা নিজেরা যখন তৈরি করবেন আপনারা বুঝবেন যে কতটা লোভনীয় এই পরোটা।
আমি এখানে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমটাই কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করিনি, একটাতে চিলি ফ্লেক্স আর একটাতে আমি এমনি দেব ব্যবহার করব। আর এই বাটারের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু সব ব্যবহার করবেন। আর একটু গোলমরিচের গুঁড়ো, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। মুখটা কিন্তু এখানে একটু ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু চিজ বেরিয়ে আসবে। ভেতরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে হাত দিয়ে একটুখানি আমি চেপে দিলাম দেখতে ভালো লাগার জন্যে। একটু ওপরে দুপাশে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর আলতো করে, যে দুপাশ একটু মোটা হয়ে গেছে দুপাশটা একটুখানি চেপে দেব, আলতো করে দেব। এটাও ঠিক তেমনি ভালো করে শেকে নেব পরোটা, শুকনো করে, শুকনোই প্রথমে আমি ভালো করে শেকে নেব, তারপরে কিন্তু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা নিজেরা পছন্দ অনুযায়ী দেবেন, অনেকে আছে একটু শেকা পরোটা খেতে পছন্দ করে, অল্প তেলেও কিন্তু ভেজে ভালো লাগবে খেতে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর নিজেরা যখন তৈরি করবেন তখন দেখবেন যে স্মেলটা কতটা ভালো আসছে, তরকারি লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু একটা পরোটা সকালবেলা বা বিকেলবেলা টিফিন হিসাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে দিতে পারি, বড়দেরও কিন্তু অনেক পছন্দ হবে। এইভাবে সুন্দর করে শেকে নেব আমি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।